শুভেন্দু অধিকারীর কনভয় অনুসরণ পৌঁছে যায় শান্তিকুঞ্জ পর্যন্ত। দুই যুবকের মোটিভ নিয়ে ধন্দে পুলিশ। শুভেন্দু অধিকারীর কনভয় নজর করতে গিয়ে বিপাকে দুই যুবক, ধৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে থেকে দুই সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। তাদের একজন একটি গাড়িতে এবং অন্যজন মোটর বাইকে চেপে শুভেন্দু অধিকারীর কনভয় অনুসরণ করছিলেন বলে অভিযোগ। তারা শান্তিকুঞ্জের সামনে পর্যন্ত পৌঁছে যান বলেই প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত ধৃত দুই যুবকের পরিচয় জানা যায়নি। গাড়ির ভেতরে কয়েকটি ফাইল ছিল বলেও জানা গিয়েছে। কনভয় অনুসরণ করে ওই গাড়ি এবং বাইকটি যখন কাঁথি শান্তিকুঞ্জের সামনে এসে পৌঁছয়, তখন দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা তাদের আটকান। কিন্তু জিজ্ঞাসাবাদে দুই যুবক সঠিকভাবে কোনো উত্তর দিতে পারেনি। এরপর কাঁথি থানায় খবর দেওয়া হয়। সিআরপিএফ এর খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে। সেই সঙ্গে বাইক এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ি থেকে বেশ কিছু ফাইল উদ্ধার হয়েছে। ধৃত দুই সন্দেহজনক যুবককে পুলিশ শারীরিক পরীক্ষার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ওই দুই যুবক কেন কনভয় অনুসরণ করেছিলেন, তাদের আদৌ কি উদ্দেশ্য ছিল, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। এ বিষয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।